বিশ্বব্যাপী মানব পাচার বিরোধী কার্যক্রমে ভূমিকা রাখায় এবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মর্যাদাপূর্ণ ট্রাফিকিং ইন পার্সন থিআইপি হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশের আলামিন নয়ন মানব পাচার বিষয়ক দু সালের রিপোর্ট প্রকাশ করে তার হাতে এ পুরস্কার তুলে দেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এ সময় মানব পাচার রোধে নয়নের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যক্তি হিসেবে চলতি বছর এ পুরস্কার পেলেন নয়ন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানব পাচার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয় একই সঙ্গে ঘোষণা করা হয় চলতি বছরের ট্রাফিকিং ইন ফার্সন হিরো অ্যাওয়ার্ড গত বিশ বছর ধরে বিশ্বব্যাপী মানব পাচার রোধে বিশেষ অবদান রাখায় একশো জন সরকারি কর্মকর্তা আইন প্রয়োগ করে সংস্থার সদস্য আইনজীবী সমাজকর্মী বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের পুরস্কার দেওয়া হয় বিশ্বব্যাপী মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে দু চার সাল থেকে স্টেট ডিপার্টমেন্ট মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি দিয়ে আসছে দু সাল থেকে অ্যাওয়ার্ড বিজয়ীদের ওয়াশিংটনে সশরীরে আমন্ত্রণ জানানো হয় যেখানে এ কঠিন লড়াইয়ে তারা কীভাবে মানবতার সেবায় কাজ করেন তা তুলে ধরেন চলতি বছর দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে এ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের নয়ন এছাড়াও কেনিয়া মালি ফিলিপিন্স সার্বিয়া স্পেন সুরিনাম বলিভিয়া এবং ইরাকের একজন সহ মোট নয় জন দু সালে টিআইপি হিরোর স্বীকৃতি পেয়েছেন এ সময় ব্লিংকেন বলেন সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয়েছে জন টিআইপি হিরোকে এই বিরেটা সারা বিশ্বের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছেন প্রবাসীদের বন্ধু হিসেবে পরিচিত নয়ন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক হিসাবে বিদেশ ফেরত ও পাচারের শিকার অন্তত চৌত্রিশ হাজার মানুষকে সহায়তা দিয়েছেন ঢাকা বিমানবন্দরে বিদেশ ফেরত ও পাচারের শিকার মানুষদের সহায়তায় তিনি ভূমিকা রেখে আসছেন এর আগে সাত সালে মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে তিনি নিজে পাচারের শিকার হন এ কাজ করতে গিয়ে দুহাজার সালের ডিসেম্বর মাসে মিথ্যা ও হয়রানিমূলক একটা মামলাও হয় নয়নের বিরুদ্ধে বাংলাদেশে মানব পাচারের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সবচেয়ে বড় নেটওয়ার্ক অনির্বাণ সারভাইভার্স ভয়েজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নয়ন